RSM Quotes চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বাইবেল সমাচার আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব। কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয়, তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। তার জীবনের পুরানো বিষয়গুলি অতীত হয়ে যায়। দেখো, তার সবই এখন নতুন হয়ে উঠেছে। সমস্ত কিছুই ঈশ্বর থেকে এসেছে, যিনি খ্রিস্টের মাধ্যমে নিজের সাথে আমাদের পূর্ণ মিলিত করেছেন এবং অন্যদের তার সঙ্গে আবার মিলন করিয়ে দেওয়ার কাজ আমাদের দিয়েছেন। যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন, প্রভুর দূত তাদের রক্ষা করেন। প্রভু কতখানি ভালো তা দেখবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ করো। যে প্রভুর উপর নির্ভর করে সে সত্যিই সুখী হয়। তোমরা প্রভুর পবিত্র অনুগামীরা প্রভুকে শ্রদ্ধা করো, কারণ অনুগামীদের কাছে প্রত্যেকটি জিনিস আছে যা তাদের প্রয়োজন। বলবান লোকরাও ক্ষুধার্ত ও দুর্বল হয়ে পড়বে, কিন্তু যারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য যাবে তারা সব ভালো জিনিসেই পাবে। খারাপ কাজ করা বন্ধ করে দাও, ভালো কাজ করো, শান্তির জন্য কাজ করো। যতক্ষণ না শান্তি পাও ততক্ষণ তার পিছনে ছুটে বেড়াও। ভালো লোকদের প্রভু রক্ষা করেন, তিনি তাদের প্রার্থনা শোনেন, কিন্তু যারা খারাপ কাজ করে প্রভু তাদের বিরোধী, তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেন। প্রভুর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমার কথা শুনবেন, এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন। যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়। প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন, তাদের উদ্ধার করেন। আমার শত্রুরা খুব মসৃণভাবে কথা বলে, শান্তির কথা বললেও ওরা যুদ্ধের পরিকল্পনা করে। ওদের কথা মাখনের মতো মসৃণ হয়, কিন্তু ওই সব কথা ছুরির মতো কাটে। প্রভু বলেন, যে পথে তুমি বাঁচবে আমি তোমাকে সেই পথের শিক্ষা দেব, আমি তোমায় সেই পথে পরিচালিত করব, আমি তোমায় রক্ষা করব এবং তোমার পথ প্রদর্শক হব। যখন তুমি সংকটের মধ্যে থাকো তখন প্রভু যেন তোমার ডাকে সাড়া দেন। জাকবের ঈশ্বর তোমায় সেগুলো অতিক্রম করতে সাহায্য করুন। ঈশ্বর তার পবিত্র স্থান থেকে তোমায় সাহায্য করুন। সিয়ন পর্বত থেকে তিনি যেন তোমায় সাহায্য করেন। কিন্তু প্রভু বলেন, মন্দ লোকরা দুর্বলদের কাছ থেকে চুরি করেছে, নিঃসহায় লোকদের জিনিসরা নিয়ে নিয়েছে, কিন্তু এখন আমি নিজে দাঁড়িয়ে ওই সব ভারাক্রান্ত লোকদের রক্ষা করব। প্রভুর কথাগুলি জ্বলন্ত আগুনে গলানো
রূপর মতো সত্য ও খাঁটি, কথাগুলি সেই রূপর মতো খাঁটি যাকে সাতবার গলিয়ে শুদ্ধ করা হয়েছে। প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং আমাকে বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে তাদের আমি রক্ষা করব। আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেব। যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকব। আমি ওদের রক্ষা করব এবং সম্মান দেব। আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেব। আমি ওদের রক্ষা করব। ঈশ্বর দরিদ্র লোকদের ধুলো থেকে ওপরে তোলেন, আস্তাকুড় থেকে ঈশ্বর ভিখারীদের তুলে আনেন এবং সেই সব লোকদের ঈশ্বর খুব গুরুত্বপূর্ণ করে তোলেন। ঈশ্বর তাদের লোকদের উপর নেতৃত্ব করবার জন্য উচ্চ স্থানগুলি দেন। একজন নারী কোনো সন্তান না থাকতে পারে, কিন্তু ঈশ্বর তাকে সন্তান দেন ও সুখী করেন। প্রভুর প্রশংসা করো, যারা তার সাহায্য প্রার্থনা করে। প্রভু ওই সব লোকদের কাছেই থাকেন, তিনি তার উপাসকদের অন্তরঙ্গ। তার অনুগামীরা যা চান প্রভু তাই করেন। তিনি ওদের প্রার্থনার উত্তর দেন এবং ওদের রক্ষা করেন। তুমি যদি লোকদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় ক্লান্ত হয়ে পড়ো, তাহলে কি করে তুমি ঘোড়াদের সঙ্গে প্রতিযোগিতা করবে? তুমি যদি নিরাপদ স্থানে হাঁপিয়ে ওঠো, তাহলে বিপদ সংকুল জায়গায় কি করবে? অর্দনের নদী তীরে বেড়ে ওঠা কাটা ঝোপে পড়লে তুমি কি করবে? আমি তাদের একটি হৃদয় দেব যেটা আমাকে জানতে ইচ্ছা করবে। তখন তারা জানবে যে আমি এই প্রভু, তারা হবে আমার লোক, আমি হব তাদের ঈশ্বর। আমি করব, কারণ বাবিলের বন্দীরা সম্পূর্ণভাবে তাদের হৃদয় আমার কাছে সমর্পণ করবে। এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু সাহস হারাইও না, আমি জগৎকে জয় করেছি। খ্রিস্ট যিশুর সঙ্গে চলবার পথে ধৈর্য উৎসাহদাতা ঈশ্বর তোমাদের সকলের মন এক করুন। মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয়, তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যিশু। ধন্যবাদ।